নানান আলোচনা সমালোচনার পর মুখ খুললেন কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সেই রেফারি সাইমন মার্চিনিয়াক। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরিচালনাকারী রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তিনি জানিয়েছেন ফাইনাল ম্যাচে তিনি একটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন এবং তিনি এও জানিয়েছেন ফাইনালে তিনি তেমন কোনো বড় ভুল সিদ্ধান্ত নেননি। ফ্রান্স এবং আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে পক্ষপাতিত্ব হয়েছে বলে ম্যাচটির রেফারি সাইমন মার্চিনিয়াককে নিয়ে ফ্রান্সের ভক্তদের মাঝে চলছে তুমুল সমালোচনা। সমালোচকদের দাবি, রেফারি ম্যাচটিতে কিছু বাজে সিদ্ধান্ত দিয়েছেন যার ফলে আর্জেন্টিনা জিতে গেছে। রেফারির ভুলের কারণে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স হেরে যায়। তাদের দাবি, আর্জেন্টিনা প্রথম যে পেনাল্টি পেয়েছিল তা একেবারেই রেফারির ভুল সিদ্ধান্তে, সেখানে কোনো ফাউলই হয়নি, ডিমারিয়া নিজের পায়ের সঙ্গে জড়িয়ে পড়ে গেছিল। এছাড়াও মেসির শেষ গোলটিও বৈধ ছিল না। সমালোচকদের এসব দাবিগুলো সব সত্য কিনা দেখা যাক ম্যাচটির রেফারি সাইমন মার্চিনিয়াক কি বলেন। রেফারি সাইমন মার্চিনিয়াক হচ্ছেন পোল্যান্ডের প্রথম রেফারি যিনি বিশ্বকাপের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছেন। তার আগে পোল্যান্ডের আর কোনো অভিবাসীর বিশ্বকাপের ফাইনালে রেফারির দায়িত্ব নেওয়ার সুযোগ হয়নি। তিনি প্রথম রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিতর্কের মুখে পড়ে যান। ফ্রান্সের ভক্তদের সমালোচনা চলতে থাকে বিশ্বকাপ শেষের পর থেকেই, যা এখনও চলমান। প্রথম থেকে রেফারি সাইমন কিছু না বললেও এখন তিনি সবার সমালোচনার জবাব দিতে সরব হয়ে ওঠেন। তিনি স্বীকার করেন ফাইনালে তিনি একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। এবারের বিশ্বকাপের ফাইনালটা একেবারে পরিষ্কার ছিল না বলে মেনে নিয়েছেন 41 বছর বয়সী রেফারি সাইমন। আর তাই তিনি পোল্যান্ডের একটি সাক্ষাৎকারে বলেছেন, অবশ্যই এই ম্যাচে আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, আমি ফ্রেঞ্চদের একটা কাউন্টার অ্যাটাক থামিয়ে দেই ফাউলের জন্য, যেখানে আর্জেন্টিনার মার্কোস আকুনা বাজেভাবে ফাউল করেছিল। আমি ভেবেছিলাম ফুটবলের সুসূত্রতা দরকার, কিন্তু আমি ভুল ছিলাম কারণ তেমন আহত হয়নি ফুটবলার। আমি চাইলে খেলা চালিয়ে পরে কার্ড দেখাতে পারতাম, এটা আসলেই অনেক কঠিন। ফাইনালের মতো খেলায় আপনার এমন ভুল আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন করতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাচে বড় ধরনের কোনো ভুল হয়নি। রেফারি সাইমন যে ভুল স্বীকার করেছেন তা ঘোরতর কোনো ভুল নয়, এটা নিয়ে তেমন কোনো বড় অভিযোগ ওঠেনি। কিন্তু যেগুলো নিয়ে তার সমালোচনা শুরু হয়েছিল সেগুলোর ব্যাপারে তিনি কিছুই বলেননি। বিশ্বকাপে তার কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে বলে ফুটবল বোদ্ধা আর সমর্থকদের মাঝ থেকে নানান দাবি উঠে আসে, অভিযোগ উঠে রেফারির বিরুদ্ধে। রেফারি সাইমন এই অভিযোগগুলো বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই শুনে আসছিলেন। ফাইনাল ম্যাচে তিনি পেনাল্টি ও ফরাসি ফুটবলার থুরামের বক্সের ভেতর ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে ফাউলের আবেদন করার বিষয়গুলো তিনি নিজে নিজেই সামাল দিয়েছেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে তিনিই ঠিক, তাই তিনি এর জন্য ভিআর প্রযুক্তির সাহায্য নেওয়ার প্রয়োজন মনে করেননি।